দেখে পড়ছি বহুত টাইমের আগে যখন ঢুকে গিয়েছি দাদা চল দিন ধর নিচে নামবা অনেক নিচে অনেক বেশি নিচে একটা মার একটা দেখো সি আশ্রম আই অবস্থা কেমন জায়গা ঠান্ডা কিন্তু আমি ঘেমে বিজি ছিলাম বা সাবধানের খুব স্লিপি বের হয়েছি পুরা সেজে একদম ধুতি তুতি বাঙালিয়ানা ভাব একদম দুর্দান্ত সবচেয়ে সুন্দর একটা জিনিস দেখাতে যাচ্ছি জাস্ট এটা দেখুন আপাতত চাটা এনজয় করে নি তারপরে কথা হচ্ছে চা ভিউ দুটোটা এনজয় করি সকাল থেকে ট্রাই করছিলাম ক্যামেরা নিয়ে যে ব্রহ্মপুত্র যেটা দেখেছিলাম সেটার একটা বেস্ট শট যদি পাই পিছনে ওইদিকে ব্রহ্মপুত্র আছে আমি দেখাচ্ছি ব্রহ্মপুত্র দেখতে কীরকম লাগে এই পয়েন্ট থেকে যেটার জন্য আমি এসেছি এখানে হ্যাঁ এই ভিউটা দেখার জন্য ভিউটা দেখা একটা আমার পয়েন্ট যেটার জন্য আমি এসেছি এখানে দুর্দান্ত লাগছে দুর্দান্ত জাস্ট একবার দেখো ভাই ওই যে দেখা যাচ্ছে ওইটা এইটা হচ্ছে উমানন্দ এই দেখো এগুলোতে মানুষ যাচ্ছে কিন্তু এগুলো লঞ্চ কিন্তু অনেক বড় বড় লঞ্চগুলো ওই যে একটা ডট ওই যে একটা এগুলোতে মানুষ যাচ্ছে এই ছোটো ছোটো নৌকা এগুলো ওই যে উপানন্দ দেখা যাচ্ছে যাচ্ছি একটা খুব মস্ত হ্যাপি জায়গার মধ্যে শ্যুট করতে দেখা যাও কীরকম শ্যুটটা হয় ভাই পড়বো না তো ধর হাই তো আমার মনে হয় এটা একটা বেস্ট প্লেস পুরো আশ্রমটা ভালো করে দেখার জন্য ওনার হেল্প লাগছে একটা মিনিট তো আমরা এখন এমন একটা জায়গায় উঠে এসেছি আই থিঙ্ক সো এখান থেকে পুরো আশ্রমই ভালো একটা লোকেশন তো ভালো করে ভিউ পাওয়া যাবে এই এরিয়া থেকেই ব্রহ্মপুত্র হোক আর টাউন হোক আর এই আশ্রমেরই হোক সো বাকিটা কন্টিনিউ করবে দীপায়নদা দেখো যা দেখছি ইন 3, 2, 1 দ্য মাইটি ব্রহ্মপুত্র দিস মাইট বি দ্য বড়াইল পাহাড় অর সামথিং লাইক দ্যাট ভাই ব্রহ্মপুত্র গুয়াহাটি সিটি কোথায় দেখতে পাওয়া যায় কোথায় দেখতে পাওয়া এই এই ছেলেটা বলেছিল যে দীপান্দা ভিউ হেভি পাবে আর ঠিক ভিউ হেভি পেয়েছি দুর্দান্ত পেয়েছি এক নম্বর ভিউ পেয়েছি কসম সে যাই না দেখতে পারবে কি না ওই টপের ওখানে ওই টপের মধ্যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে মনে হচ্ছে হাইয়েস্ট তো দেখে নিই আশ্রমের লোকেশনটাও আশ্রমটা দেখতে কিন্তু যে জায়গা থেকে আছি আমরা সেই জায়গা থেকে দেখতে হেভি লাগে কিন্তু এটার ঠিক নিচে ছেলেদের খাওয়ার জায়গা মানে যেখানে আমরা ভোজনালয় বলি ঠিক আছে তো ওইখানে পুরো ছেলেরা খায় এটার ঠিক নিচে মেয়েরা খায় মানে ছেলে মেয়েরা সেপারেট থাকেও সেপারেট এদিকে পুরো আমাদের ছেলেদের বেশ মানে ছেলেরা থাকি আমরা এক একটা হাউসের একটা নাম আছে এখানে কলকাতা হাউস এদিকে শিলং হাউস আছে ওইদিকে পুরো স্পেসিফিক্যালি আমাদের ছেলেদের জন্য বানানো আর এই পুরো নিচটা নিচে দেখতে পাচ্ছেন নিচটা পুরো হলো কি মেয়েদের এখানে রান্নাঘর আছে এটা এটা মন্দির আমাদের মেইন মন্দির এখানে নাট মন্দির আছে ঠিক আছে এখানে এই পুরো এই হলো কি পুরো ক্যাম্পাসটা ক্যাম্পাসটা নীলাচল পর্বতে আছে তো নীলাচল পর্বত থেকে কামাখ্যা মন্দির থেকে অ্যাকচুয়ালি ওপরে যেতে লাগে কিন্তু
অ্যাকচুয়ালি এটা কামাখ্যা মন্দির থেকে নিচে আছে, কামাখ্যা মন্দির থেকে উপরে আছে, রাস্তাটা এরকম উঠে বাট এটা নিচে নেমে যায়। ওই আর কি পুরো লোকেশনটা। এখন বাকি তুমি দেখো, ভিউজ দেখো, বাকি তো কন্টিনিউ করবো। শুধু এই জিনিসটা, এই জিনিসটার জন্যই ওয়ার্থ ইট, এই ট্রিপটা ওয়ার্থ ইট ভাই। কিন্তু নিচে গরম অনেক বেশি, পা চুল চলে যাচ্ছে। মজা লেগেছে, মেডিটেশন ক্যাম্প তো মানে দুর্দান্ত, আলাদা লেভেলের। ঠিক আছে, আমি ভাই এই জায়গার মধ্যে বছরে বছরে আসা প্রেফার করব, বছরে বছরে আসা মানে ঠিকই। ওই দেখো নিচে একটা মন্দির দেখা যাচ্ছে, ঠিক আছে, জানি না কার মন্দির, কোন ঠাকুরের মন্দির, কিন্তু মন্দির দেখা যাচ্ছে। আর যে ভিউটা না, ওই যে উমানন্দ যে বলি আমরা, সেই উমানন্দটা এখানে। ও কাশ কাশ এইরকম ভিউ, কাশ এইরকম ভিউ আমি ডেইলি দিন সকালে উঠে দেখতে পেতাম। মানে চুম্মে শরীর লাগলো না, ডেইলি দিন সকালে উঠে এরকম ভিউ দেখতে পাওয়া মানে ভাবা যায়। কিন্তু জাস্ট দুই থেকে তিন দিন, আগামী কালকে আর পরশু দিন সকাল সকাল উঠে চা খেতে খেতে এই ভিউটা দেখা যায়। এখনও কিন্তু কুয়াশা রয়েছে, অনেক কুয়াশা। কয়টা বাজে এখন? 12:30 বাজে, 12:30 বাজে, কিন্তু এখনও কিন্তু কুয়াশা দেখতে পারবে, অনেক বেশি কুয়াশা দেখতে পারবে। আর এতক্ষণ পর্যন্ত তো কিছুই দেখা যাচ্ছিলো না, উমানন্দ ক্লিয়ার দেখা যাচ্ছিলো না। আমি আগেও দেখানোর চেষ্টা করছি, উমানন্দ ক্লিয়ার দেখা যাচ্ছিলো না। ওইদিকে এখন পর্যন্ত এখনও কুয়াশা রয়েছে, আর ট্রেনে ক্লিয়ার কনস্ট্যান্ট শব্দ, মানে গুয়াহাটি সিটি। দেখা যাচ্ছে আমাদের পতাকা, এটা আমাদের গুয়াহাটি সিটির সবচেয়ে হাইয়েস্টে পতাকাটা লাগানো। কালকে যখন আমরা আসছিলাম তখনও দেখা গেছে, আর এখনও দেখা যাচ্ছে পতাকাটা একদম ওখানে। তোমাকে বলেছিলাম না এই জায়গায় এসে কিছু পাও না পাও, ভিউ অ্যান্ড পিস পাবে, অ্যান্ড উই নিড দ্য পিস ভেরি ব্যাডলি না, ভেরি ব্যাডলি ব্রাদার, ভেরি ব্যাডলি। মজা লেগেছে ভাই, মজা লেগেছে। এখন দেখার জিনিস হচ্ছে বিকালে কীরকম ভিউ পাই, বিকাল গোল্ডেন আওয়ার, চুম্মা ভিউ যদি না থাকে, থাকবে ডেফিনেটলি থাকবে, কিন্তু পশ্চিম দিক পড়ে যায়, ওই দিকটা তো পাবো মানে সেইটা পাবো না, সানসেটটা পাবো না।